সুখবর, তুরস্ক থেকেই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয় করল বাংলাদেশ। তুরস্কের রকেটসন কোম্পানি নির্মিত হিসার ও প্লাস একটি মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, যা 2021 সালের ডিসেম্বরে সফলভাবে টেস্ট ফায়ার সম্পন্ন করে তুরস্কের সামরিক বাহিনীর সার্ভিসে প্রবেশ করতে যাচ্ছে। এটি মূলত একটি শর্ট টু মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, যা লোয়ার এবং লোয়ার টু মিডিয়াম আল্টিটিউড মিসাইল ডিফেন্স সিস্টেম হিসেবে পরিচিত। এটির ইন্টারসেপ্টর রেঞ্জ 25 কিলোমিটার। 2021 সালে বাংলাদেশ সামরিক বাহিনী তুরস্কের রকেটসানের সাথে মাল্টিমিলিয়ন ডলারের সরঞ্জাম ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় অ্যান্টিশিপ মিসাইল, লেজার গাইডেড বোমা ও অজানা মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমও আছে। তবে সেই অজানা এয়ার ডিফেন্স সিস্টেমটি হিসার ও বা ও প্লাস মিডিয়াম রেঞ্জ মিসাইল সিস্টেম কিনা তা এখনও জানা যায়নি। তুরস্ক গত 20 জানুয়ারি হিসার ও প্লাস এর ডেলিভারি পেয়েছে।